আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের কাছে নতুন একটা সুসংবাদ নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশনার গত শুক্রবার অর্থাৎ গতকালকে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে এখন থেকে অনলাইনে আপনারা 9টা ক্যাটাগরিতে ভারতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন ঠিক আগের মতো। আপনারা সবাই জানেন যে আজ থেকে প্রায় 8 মাস যাবত ভারতের বর্ডার টোটালি বন্ধ ছিল এবং আমরা কোনো রকমের আবেদনও করতে পারি নাই অনলাইনে, ওই অপশনটাই বন্ধ ছিল। তো আমি গতকালকে দেখলাম যে অপশনটা আবার ওপেন করে দিয়েছে এবং এই 9টা ক্যাটাগরিতে আপনারা নতুন করে আবেদন করে ভারতে প্রবেশ করতে পারবেন। তো এই 9টা ক্যাটাগরি কী কী, যে যারা চিকিৎসার জন্য যাবেন তাদের জন্য অর্থাৎ মেডিকেল ভিসা, তারপরে বিজনেস ভিসা, এরপরে এন্ট্রি ভিসা, চাকুরি ভিসা, তারপরে সরকারি চাকুরিজীবী যারা আছে তারা যেতে পারবেন, এরপরে সাংবাদিক যারা তারা যেতে পারবেন, এবং যারা জাতিসংঘের যে কূটনৈতিক যারা আছেন তারা যেতে পারবেন, তারপরে বিভিন্ন কূটনৈতিক মহল যারা আছেন তারা যেতে পারবেন। তো এভাবে 9টা ক্যাটাগরিতে আপনারা ভারতে যাওয়ার জন্য আবেদন করা। জানেন যে আমরা যারা ব্যবসা করি ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত, প্রায় 5 বছর বা 10 বছর, আমরা এই লকডাউনের কারণে অনেক বড় ক্ষতির মধ্যে পড়েছি এবং এটা কিছুতেই রিকভার যোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ইন্ডিয়ার সঙ্গে আমার এক্সপোর্ট বিজনেস ছিল, আমি পেট বোতল ফ্লেক্স এক্সপোর্ট করতাম। তো আমার বিজনেস ভিসা 5 ইয়ার্স। তো এই পেট বোতল ফ্লেক্সটা হঠাৎ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের পলিসি অনুযায়ী বাংলাদেশ থেকে নেওয়া বন্ধ করে দিল। তো বন্ধ করে দেওয়ার পর আমরা যারা বিজনেস করি তারা অল্টারনেটিভ ওয়ে হিসাবে আমরা ওখান থেকে অনেক ফ্যান্সি ড্রেস, যেগুলো আমাদের দেশে চলে, এইসব ফ্যান্সি ড্রেসগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসতাম এবং বাংলাদেশে এটা বিভিন্ন হোলসেল মার্কেটে প্লাস অনলাইনে আমরা সেল করেছি। তো দেখা যায় যে যারা বাংলাদেশের অনেক বড় বড় হোলসেলার আছে বা অনেক বড় বড় দোকানদার আছে, যারা একা কিন্তু হিউজ কোয়ান্টিটির আইটেম আনতে পারে না এলসি করে, তো এই জন্য সবাই থার্ড পার্টির মাধ্যমে এই আইটেমগুলো নিয়ে এসে থাকে। ধরুন একজনে এলসি ওপেন করেছে, ওই এলসি ইউজ করে তারা এই তাদের 200 পিস, 300 পিস, 400 পিস, 500 পিস, 100 পিস এগুলোকে ওখান থেকে ইন্ডিয়া থেকে ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে অর্গানাইজ করে এয়ারে বাংলাদেশে চলে আসে কেজি হিসাবে। তো আমরা যারা অনলাইনে বা হোলসেল করে থাকি, ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে আসি, তারা এই থার্ড পার্টির মাধ্যমেই আমরা এই কাজটা করে থাকি। তো এই কাজটা করতে গেলে কিন্তু আপনি বাংলাদেশে বসে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা সম্ভব নয়। কেন নয়? কারণ ক্লথ যেটা, কাপড় যেটা, এটার একটা কোয়ালিটির ব্যাপার আছে। ছবিতে যত সুন্দরই দেখাক না কেন, এই কোয়ালিটিটা আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে চেক করতে হবে এবং এই কোয়ালিটিটা চেক করার পর আপনাকে দেখতে হবে কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা। কারণ একটা একটা আইটেম এই দেশে আসার পরে ওটাকে আবার রিএক্সপোর্ট করা সম্ভব নয়, যে কারণে আমাদেরকে প্র্যাকটিক্যালি যেতে হচ্ছে ইন্ডিয়াতে এবং সপ্তাহে 2 বার 3 বার, অনেকে সপ্তাহে 5 বারও যায়। তো এই প্রসেসিংয়ে আমরা ওখান থেকে এই আইটেমগুলো নিয়ে এসে থাকি। তো যে কোনো এলসির মাধ্যমে যেহেতু এই আইটেমগুলো আসে, সুতরাং এই আইটেম আমি কিনে আমাকে বুঝিয়ে দিয়ে আসতে হয় তাকে যার এলসি রয়েছে এবং তাদের গোডাউনে সুন্দর করে বুঝিয়ে গুনে কোয়ালিটি চেক করে তাদেরকে সেইভাবে হ্যান্ডওভার করতে হয়, যেন আমাকে অ্যাজ ইউজুয়াল আমাকে যেন বাংলাদেশে ডেলিভারি দেয়। তা নাহলে কোনো কিছু ক্ষতি হয়ে গেলে বা কোয়ান্টিটি লেস হয়ে গেলে এর ক্ষতিপূরণ কে দিবে? তো যাই হোক, আমরা দীর্ঘদিন ভাবে আমি ইন্ডিয়ান এম্বাসিতে অনেক ফোন করেছি, কেউ ফোন তোলে না। আমি অনেক ইমেল করেছি, আমার ইমোশনাল স্ট্যাটাসটা জানিয়ে আমি কীভাবে আছি, কীভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি অনেক মেইল করেছি, কিন্তু ইন্ডিয়ান এম্বাসি অদ্যাবধি আমার মেইলের কোনো রিপ্লাই দেয় নাই। তো আমরা অপেক্ষায় ছিলাম যে আগের যে যিনি হাই কমিশনার ছিলেন তিনি চলে গেছেন এবং নতুন যিনি আসছেন
উনি হয়তো এসে আমাদের জন্য কিছু করবেন। তো সেই প্রত্যাশা পূরণের জন্যই গতকালকে উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং আমার মনে হয় উনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন তার জন্য আমরা সবাই ওনাকে ব্যক্তিগতভাবে, আমি এবং আমরা যারা ব্যবসায়ী রয়েছি সবাই ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি উনি বর্ডারটা আগের মতো খুলে দিবেন, এবং আমরা আমাদের যারা পুরাতন বিজনেস হোল্ডার, যারা যাদের পুরাতন ভিসা রয়েছে 5 ইয়ার্স, কোনো রকমের হয়রানি ছাড়া আমরা যেন ওই ভিসা ব্যবহার করে আমরা যেন ইন্ডিয়ায় প্রবেশ করতে পারি, উনি এই ব্যবস্থাটা করবেন এবং খুব শীঘ্রই যারা ট্যুরিস্ট রয়েছেন তাদের জন্য খুলে দিবেন। কারণ কোভিড-19 আমাদের দেশের যে সিচুয়েশন, কলকাতাতেও সেই সিচুয়েশন, আমাদেরকে এই কোভিড-19 সঙ্গে নিয়ে, তাদের এই কোভিড-19 সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা এখন আমাদের জীবনের একটা অংশ। আপনারা ভালো করে জানেন এই অনেকেরই, যেমন ব্রিটেনে গতকালকে একটা নিউজ পেপার আমি দেখেছি, ব্রিটেনে 80% লোক কোভিড-19 আক্রান্ত, যাদের কোনো উপসর্গ নাই, যাদেরকে দেখলে বোঝাই যাবে না, এবং যাদের শরীরে কোনো রকমের কোনো সিমটম নাই যে উনি কোভিড-19 আক্রান্ত। তো আল্লাহর রহমতে তারা আবার সুস্থ হয়ে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে 1.2% 1.4% লোক মারা যাচ্ছেন। আল্লাহ পাক যার হায়াত রাখেন নাই সে তো চলেই যাবে, আর যারা বেঁচে থাকবেন, আমাদের তো সর্দি কাশি জ্বর ডেঙ্গু বিভিন্ন রকমের উপসর্গ হয়, বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমাদের হয়, এজন্য আমাদের দৈনন্দিন কার্যক্রম বা আমাদের জীবনের চলার যে গতি, আমাদের মানে সার্ভাইভ করার জন্য আমরা যে যে কাজে আমরা নিয়োজিত রয়েছি সেগুলো কি বন্ধ করে বসে থাকবো ঘরে? এটা হয় না। এই দেশের অর্থনীতির চাকা কারা ঘুরায়? যারা এক্সপোর্ট করে তারাই কিন্তু অর্থনীতির চাকাটা ঘুরায়, যারা ইম্পোর্ট করে, যারা ব্যবসা করে তারাই ইকোনমিক্সের যে রোলিংটা কিন্তু তাদের মাধ্যমে হয়। তো যাই হোক, আপনারা নিউজ পেপারে যেহেতু গতকালকে আমি দেখেছি রাতে, আপনারা এখন অ্যাপ্লাই করতে পারবেন এই 9টা ক্যাটাগরিতে। বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য আগে মেইল করতেন, মেইল করার পরে 7 দিন পরে রেসপন্স আসতো যে আপনি অ্যাম্বাসিতে দেখা করতে পারবেন কি পারবেন না, তারপরে সেখানে যেতেন। এমন কি যারা ক্যান্সারের পেশেন্ট ছিল তাদেরকে পর্যন্ত সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, অথচ তাদেরকে কেমোথেরাপি নেওয়ার জন্য মাসে অন্তত একাধিকবার যাওয়ার প্রয়োজন ছিল, তাদেরকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হয়, একজন ব্যবসায়ীকে প্রবেশ করতে দেওয়া হয় না। একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সেখানে রেখেছে, এই টাকা না হয়েছে রিকভারি আর না করতে পেরেছে ব্যবসা। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি প্রায় 7 মাস যাবৎ ইন্ডিয়ার সঙ্গে কোনো বিজনেস করতে পারি নাই, ঢাকা শহরে আমি থাকতে পারি নাই, কারণ 7টা মাস আমাদের জন্য যারা বিজনেস করি ফ্যামিলি নিয়ে থাকা অনেক কঠিন। আমি বাধ্য হয়ে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি বাগেরহাটে, দেখুন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বাড়িতে। তো আমি যখন কালকে নিউজটা দেখলাম আমার খুব ভালো লেগেছে, এবং আমি আশা করি আমরা যারা পুরাতন ভিসা হোল্ডার তারা অবশ্যই ওই ভিসা দিয়েই ইন্ডিয়া প্রবেশ করতে পারবো, এবং বর্তমান হাই কমিশনার উনি এই পারমিশনটুকু আমাদেরকে অবশ্যই দিবেন। তো ধন্যবাদ সবাইকে যারা সময় করে আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন যে কোনো ধরনের আপডেট পেতে হলে আমার বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।